মানে আজকালকার ছেলেপেলেরা এতটা মানে ভাবে না যে ভবিষ্যৎ তার কি অন্ধকার হইতেছে। ইঞ্জেকশন নিয়ে নিল, বাচ্চাটা ফাটাফাটি বড়ি হয়ে গেলো, বাচ্চাটা সেই ধামাকা হয়ে গেলো বডি। দুদিন পরে এমন হয়ে গেলো পরিস্থিতি যে ইঞ্জেকশনের পাওয়ার শেষ, বডিও শেষ, সব কিছু শেষ, একদম মহিনাটাকে বরবাদ। জয় হিন্দ বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো ফ্রেন্ডস, আজকে আপনি আমি যে ভিডিও বানাবো বন্ধুরা, তো একটা কথা বলে রাখি, ভিডিওটা বানার আগে দয়া করে ভিডিওটা শুরু থেকে লাস্ট অব্দি দেখবেন। আপনারা কি করেন, মাঝখানটা কি করেন কেটে বাদ দিয়ে যান, কেউ আবার অল্প অল্প দেখে কাটাকাটি করে দেখে, তার জন্য পুরো ডিটেলস পায় না, আবার লাস্টে শেষ পর্যন্ত কমেন্ট করে। তো আমি বলি যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা যেটা প্রশ্ন করেন সেটা ভিডিওর মধ্যে আসে। তো আমি আজকে বন্ধুরা কয়েকটা সিম্পল আজকে আপনাদেরকে কথা বলবো। আর একটা কথা আমি আপনাদেরকে ভালো করে বোঝানো চাইতেছি যে আপনারা মাঝখানটে কী ভাবেন না, জিম করতে গিয়ে কিছু খারাপ খারাপ ভাবনা ভাবেন, যেগুলো আজকে আমি আপনাদেরকে ডিসকাসে বলবো। তো বন্ধুরা প্রথমত একটা কথা বলি, আপনারা অনেক লোকে এটা কথা মানে ফলো করবেন বা অন্য কাউকে দেখবেন যে তারা জিমে যখন নতুন নতুন অবস্থায় আসে তারা কীভাবে না, কিছুদিন জিম করার পরে তারা দেখে যে আমার বডি হইতেছে না, রেজাল্ট পাইতেছি না। তো তাড়াতাড়ি বডি বানানোর জন্য করে আমার কী ব্যায়ামটা করতে লাগে বা কী জিনিসটা খাইতে লাগে বা কী জিনিসটা নিতে লাগে, যেটা করলে আমার তাড়াতাড়ি বডি হয়ে যাবে, মানে গ্রো হয়ে যাবে, সেটা ভাবে। আর এটা ভাবে তারা কী করে, ইন্টারনেটে হোক বা গুগলে হোক বা ইউটিউবে হোক বা মানে জিম ট্রেনারকে হোক জিজ্ঞেস করে যে কী এমন জিনিসটা নিলে আমার তাড়াতাড়ি বডি হবে, আমার বডি তাড়াতাড়ি ফিগে উঠবে। তো যদি জিম ট্রেনার ভালো থাকে তো সে অবশ্যই ভালো মানে পরামর্শ দেবে, কিন্তু যদি জিম ট্রেনার একটু মানে অন্য ভাবনা থাকে আর টাকা খাওয়ার দিক দিয়ে যদি ভাবে, তো একটা কথা বলি বন্ধুরা, সে কখনো আপনাকে বাড়ি ভালো ডিসিশন দেবে না। তার কারণ আমি একটা আপনাকে এক্সাম্পলের থ্রু বলছি, বেশিরভাগ ছেলের স্বপ্ন এটা দেখে যে তাড়াতাড়ি বডি বানাবে, কিন্তু জিম ট্রেনার যদি এটা বলে আপনাদেরকে যে 100% আমি আপনাকে তাড়াতাড়ি বডি বানিয়ে দেবো, তার জন্য আপনাকে এত টাকা খরচ করতে লাগবে, যদি এই কথা বলে যে এত সময়ের মধ্যে আমি বানিয়ে দেবো, দেখুন বন্ধুরা একটা কথা বলি, সময় লাগে বডি বানাইতে অবশ্যই, কিন্তু যদি কেউ বলে যে আমি কম সময়ের মধ্যে আপনাকে বডি বানিয়ে দেবো, একদম ফাটাফাটি বডি, একদম আরে আপনার যদি বাইসেপ যদি আপনার 15 মানে 12 ইঞ্চি বা 13 ইঞ্চি থাকে, আমি একদম বেড়ে 18-19 ইঞ্চি করে দেবো কম সময়ের মধ্যে, 2 মাসে বা 3 মাসের ভিতরতে করে দেবো, তখনই আপনারা ভাববেন যে এটা ন্যাচুরালি কোনোদিনও সম্ভব না, অসম্ভব ব্যাপার। তাহলে আপনাকে তাহলে জিম ট্রেনার কীভাবে 3 মাসের মধ্যে বানিয়ে দেবে? তো আপনারা ভাবুন, যেটা ন্যাচুরালি একদম অসম্ভব, কোনোদিনও সম্ভব না, সেটা আপনাকে জিম ট্রেনার 3 মাসের মধ্যে কীভাবে বানিয়ে দেবে? অবশ্যই বানিয়ে দেবে, কিন্তু সেটা খারাপ পদ্ধতিতে, খারাপ পদ্ধতিতে, ড্যাঞ্জার বন যেটাই বলুন না কেন, কিন্তু ভয়ঙ্কর পদ্ধতিতে। সেটা কি? সেটা হচ্ছে স্টেরয়েড মানে ইঞ্জেকশন। ইয়েস বন্ধুরা, স্যান্থল, স্টেরয়েড মানে কি ইঞ্জেকশন আর ট্যাবলেট, এই কয়টা জিনিস এতটাই ড্যাঞ্জার শরীরের পক্ষে আপনারা হয়তো ভাবেন না। যদি আপনারা কিছুদিন ইউজ করেন আপনারা দেখবেন রেজাল্ট ভালো পাইতেছেন। ইয়েস বন্ধুরা, আমি একটা সত্যি কথা বলি, যখন আপনারা স্টেরয়েড নেন বা ইঞ্জেকশন নেন মানে মাস্টারের কথায় বা জিম ট্রেনারের কথায়, তারা তাড়াতাড়ি বডি বানানোর জন্য যখন ভাববেন আর ওই মতো ইঞ্জেকশন নেবেন, আর দেখবেন দুদিন পরে আপনার শরীরে ওষুধের মতো শক্তি এসে গেছে, মানে যে যে জায়গায় আপনারা 10 কেজি ডাম্বুল মারতেছেন সে জায়গায় হঠাৎ করে আপনারা 15-20 কেজি ডাম্বুল মারতেছেন খুব সহজে, এটা কেমন করে হবে? এটা আপনার হবে ওই ইঞ্জেকশনটার কারণে যেটা আপনারা নিয়েছেন। কিন্তু এইখানে একটা কথা বলি, ইঞ্জেকশন নেওয়ার পরে আপনারা এটা ভাবতেছেন যে না, যদি আমার এতটাই আমার উপকার হয় যে আমার গায়ে ওষুধের মতো শক্তি এসে যায়, যে জায়গায় আমি 10 কেজি মারি সে জায়গায় আমি 20 কেজি মারি, তো আমার কতটা ভালো, আপনারা এটা ভাবতেছেন অবশ্যই। তো এইখানে একটা কথা বলি বন্ধুরা, ভালো তো ওই দিক দিয়ে না, কিন্তু পরবর্তী যে আপনার যে সিচুয়েশনটা আসে সেটা কি আপনি ভাবতেছেন? এখন আমি সেটাই বলতে মনোযোগ দিয়ে শুনো, স্টুডেন্ট হোক বা সেন্টার হোক, যেটা খারাপ জিনিস বন্ধুরা মনে রাখবেন, খারাপ জিনিসের গুণটা কিন্তু আগে, যে কোনো খারাপ জিনিসের গুণটা আগে, তার মানে যেটা খারাপ রেজাল্ট দেওয়া শুরু করে সেটা কিন্তু পরে যায়, ভালোটা আগে যায়। আপনারা মনে রাখবেন যে কোনো খারাপ জিনিস রেজাল্ট মানে তুরন্ত দিয়ে দেয়, ভালো রেজাল্ট দিয়ে দেয় মানে সাথে সাথে, কিন্তু তার পরবর্তী যে ধর খারাপ রেজাল্টটা যখন শুরু করে আসা, তখন ভাববেন যে কতটা ড্যাঞ্জার হয়। একটা এক্সাম্পলের ক্ষেত্রে আমি একটা আপনাদের কথা বলি বন্ধুরা, দেখুন কি হয়, বেসিক্যালিও আপনারা যখন ইঞ্জেকশন নেন, সেন্টার নেবেন, বস আপনার গায়ে ওষুধের মতো শক্তি সেগুলো বাস একদম একটা সেই বডি বানিয়ে দিলাম, একটা ফাটাফাটি হয়ে গেলো। কিন্তু এইখানটা কী হয়, যখন আপনারা ইঞ্জেকশনটা নেওয়া বন্ধ করবেন বা যখন আপনাদের ইঞ্জেকশনটার পাওয়ার কমে যাবে, তখন কিন্তু আপনার বডি আটাচ থাকবে। তার ভিতরতে যদি আপনার কিছুদিন মাত্র কিছুদিন যদি জিম করা মানে ছেড়ে দেন, তো একদমই পুরো বডি শেষ হয়ে যাবে। ইয়েস, এটা গ্যারান্টি কথা, গ্যারান্টি বলতে কিন্তু একদম পুরো বডি শেষ, মানে যতটুকু আপনার শরীরে নর্মাল ছিল তার থেকে মাইনাসে পড়ে যাবেন, এটা কথা মনে রাখবেন। এই জায়গায় মানুষ এইটাই বড় মিস্টেক করে, তাড়াতাড়ি বডি বানানোর জন্য করে একদম একেবারে
মানে আজকালকার ছেলেপিলেরা এতটা মানে ভাবে না যে ভবিষ্যৎ তার কি অন্ধকার হইতেছে। ইঞ্জেকশন নিয়ে নিল, বাচ্চাটা ফানাফাটি বড়ি হয়ে গেলো, বাচ্চাটা সেই ধামাকা হয়ে গেলো বডি। দুদিন পরে এমন হয়ে গেলো পরিস্থিতি যে ইঞ্জেকশনের পাওয়ার শেষ, বডিও শেষ, সবকিছু শেষ, একদম মহিনাটাকে বরবাদ। এই জন্য একবার বলি বন্ধুরা যে এই মতো ভুল কখনো আপনারা করবেন না। সঠিক গুরু থেকে শুনুন, সঠিক মাস্টারের থেকে শুনুন, আর সঠিক পরামর্শ নিন, সঠিক জানকারী নিন, খারাপ কখনোই নেবেন না। আপনাদের শরীর বন্ধুরা খুব মানে একটা অমূল্য একটা বস্তু, আপনাদের শরীরটা, এটাকে নষ্ট করবেন না, এটাকে খেলা ছেলে খেলা ভাববেন না, এসব খারাপ কখনোই নেবেন না, ভালো করে ব্যায়াম করুন। দেখুন বন্ধুরা, আমার নর্মাল বডিটা বানাইতে 6 বছরের মতো সময় লাগতেছে, আমি সত্যি কথা বলছি বন্ধুরা, আমি একদম নর্মালভাবে বানাইছি। তো আপনারা ওটা মাথায় রাখুন যে একটু সময় লাগবে, এসব তাড়াতাড়ি বডি বানানোর জন্য খারাপ ইনজেকশন ডিনজেকশন কখনো নেবেন না, জীবনটা একটা শেষ হয়ে যাবে। প্রথম অবস্থায় তো ভালো দেবে রেজাল্ট, কিন্তু পরবর্তীতে এতটাই খারাপ দেবেন আপনার কল্পনার থেকে দূরন্ত দূরে চলে যাবে। তাই বন্ধুরা আমি আপনাকে হাত জোড় করে বলতেছি, ভুল সিদ্ধান্ত কখনো নেবেন না, সঠিক গ্রুপ থেকে পরামর্শ নিন, ভালো করে জানকারি রাখুন, আর যদি আপনার না পান তো আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব আর সঠিক রেজাল্ট অবশ্যই দেবো। ভালো প্রোটিন পাউডার আছে, ভালো মতো ডায়েট আছে, যদি আপনারা আমাকে কমেন্ট করেন তো আমি 100% বলবো যে আপনাদেরকে কোনটা নেওয়া দরকার। যদি আপনারা পাতলা হন তো আপনাকে কোনটা নেওয়া দরকার, যদি আপনারা মোটা হন তো আপনাকে কোনটা নেওয়া দরকার, এর মতো আলাদা আলাদা সাপ্লিমেন্ট প্রোটিন আছে। তো আপনারা শুধু কমেন্ট করে জানান, তো আমি 100% আপনাকে বলবো। তো বন্ধুরা আজকে ভিডিও এটাই ছিল, আর আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন। এরপরে যদি কোথাও অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার প্রতিটা কমেন্টের উত্তর অবশ্যই দেবো। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, বডি বানিয়ে ফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।